আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, যারা বাঙালি প্রবাসে আছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারী একটি ভিডিও হবে, তাই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটি দেখা শেষ হলেই বুঝতে পারবেন আপনার কতটা লাভ হয়েছে। যারা প্রবাসে আছেন, লেখাপড়া কম জানেন, তারা কিন্তু ইংরেজি সহজে বুঝতে পারেন না। এই ভিডিওটি দেখার পর আপনি যে কোনো ইংরেজি খুব সহজেই বুঝতে পারবেন, এবং যারা সৌদি আরবে আছেন তারা খুব সহজেই আরবি বুঝতে পারবেন। ইংরেজি তো বুঝতে পারবেনই, আপনি পৃথিবীর যে দেশে আছেন সেই দেশের ভাষাই খুব সহজে আপনি বুঝতে পারবেন। আপনি যে দেশে আছেন সেই দেশের ভাষা যদি আপনি খুব সহজেই বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রবাসী জীবনটি আরও সুখময় হয়ে উঠবে। ফ্রেন্ডস, আপনি যে দেশে আছেন সেই দেশের ভাষা খুব সহজেই বোঝার জন্য আপনার মোবাইল থেকে একটি ব্রাউজার ওপেন করবেন। এখান থেকে আপনি গুগল এই ব্রাউজারটি ওপেন করবেন। এই ব্রাউজারটি ওপেন করার পর আপনি এখানে দেখতে পারবেন একটি ক্যামেরার মতো আইকন দেওয়া আছে, এটাকে বলে গুগল লেন্স। আপনার ফোনের ব্রাউজারে যদি এই ক্যামেরার আইকনটি দেওয়া না থাকে, মানে এই গুগল লেন্স অপশনটি দেওয়া না থাকে, তাহলে আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ দিবেন গুগল লেন্স, তাহলেই দেখতে পারবেন এই অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটি আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর ক্যামেরা আইকন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। আপনি অ্যাপ থেকেও যদি ওপেন করেন, গুগল লেন্স এইরকমই দেখতে পারবেন, এবং আপনার ফোনে যে ব্রাউজারটা আছে সেখান থেকেও যদি আপনি ওপেন করেন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপর ক্যামেরার অপশন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ফ্ল্যাশ লাইট। যদি আপনাদের ফ্ল্যাশ লাইট প্রয়োজন হয় তাহলে এখান থেকে ফ্ল্যাশ লাইট অপশনটি অন করে দেবেন। এখন দেখেন আমি এখানে ক্যামেরার সামনে ইংরেজি কিছু লেখা রাখছি। এই ইংরেজি লেখাকে আমি খুব সহজেই বাংলা করে ফেলবো এবং বাংলা বলে দিবে। যেমন এখান থেকে আমি এই ইংরেজি লেখার একটি ছবি আমি উঠিয়ে নিই। তার আগে এখানে আপনার খেয়াল করতে হবে, যেমন এখানে সার্চ অপশন সিলেক্ট হয়ে আছে, আপনি এই অপশনগুলো এই দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর ট্রান্সলেট এই অপশন এখানে একটি সিলেক্ট করে দেবেন। এখানে সিলেক্ট করার পর আমি এখানে এই লেখার একটি ছবি তুলে নেব। এই লেখার আমি একটি ছবি তুলে নিলাম। আপনি যে লেখাকে ট্রান্সলেট করতে চাচ্ছেন সেই লেখার একটি ছবি তুলে নেবেন। দেখেন এখানে কিন্তু খুব সহজেই বাংলা হয়ে গেছে। দেখেন এখানে লেখাগুলো কিন্তু খুব সহজেই যে বাংলা হয়ে গেছে। আমি কিন্তু ইংরেজি লেখা রাখছিলাম, ওই ইংরেজি লেখাগুলো এভাবে বাংলা হয়ে গেছে। আপনি যদি ইংরেজি বুঝতে না পারেন, সেই লেখাগুলো এইভাবে একটি ছবি তোলার পর কিন্তু বাংলা করে আপনি এখন খুব সহজেই পড়তে পারবেন। আপনি চাইলে পৃথিবীর যে কোনো দেশের ভাষা এখন আপনি বুঝতে পারবেন। তার জন্য এখান থেকে যে দেশের ভাষার ছবি উঠাবেন সেই দেশের ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করে দেবেন, এবং বাংলা এখানে সিলেক্ট করে দেবেন। দেখেন এখানে বাংলা হয়ে গেছে, এখন আমি বাংলা পড়তে পারবো। যেমন হয়তো দেখা যায় আপনি প্রবাসে আছেন, হয়তো কাজে ব্যস্ত আছেন, এই লেখাগুলো আপনি পড়তে পারবেন না। তার জন্য আপনি কি করবেন, লিস্টেন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এই লেখাগুলো পড়ে ইউএনবি ঢাকা 10 জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মুজিব রোববার গাজীপুরের সাফারি পার্ক পরিদর্শন করেন। দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে পড়ে পড়ে শোনাচ্ছে। আপনি যদি অনেক বিজি থাকেন তাহলে লিস্টেন এই অপশনটিতে একটি চাপ দিয়ে আপনি মোবাইলটি কাছে রেখেই এই লেখাগুলো আপনি শুনতে পারবেন। ফ্রেন্ডস, এখান থেকে একটু বেঁকে যাই। বেঁকে যাওয়ার পর আমার এই ক্যামেরার সামনে, মোবাইলের ক্যামেরার সামনে, এখানে আমি কিছু আরবি লেখা রাখছি। আপনি যদি সৌদি আরবে থাকেন তাহলে সৌদি আরবের ভাষাও আপনি খুব সহজে বুঝতে পারবেন। কাগজপত্র সব কিছুই আপনি বাংলা করে দেখতে পারবেন। এই আরবি লেখাগুলোর আমি একটি ছবি উঠিয়ে নিই। ছবি ওঠানোর পর এখানে সিলেক্ট করতে হবে, যেহেতু আরবি থেকে বাংলা করবো আমি। দেখেন এখানে কিন্তু আরবি অটোমেটিক চলে আসছে, এবং এখানে বাংলাও অটোমেটিক চলে আসছে। ওই আরবি লেখাগুলোর বাংলা কিন্তু এখানে দেখেন খুব সহজভাবে অটোমেটিকভাবে চলে আসছে। আপনি যদি আরবি লেখা বুঝতে নাও পারেন, আপনি কিন্তু এই গুগল লেন্স ব্যবহার করে আপনি সেই আরবি লেখাগুলোকে বাংলা করে এখন এখানে পড়তে পারবেন। একই সিস্টেম লিস্টেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই লেখাগুলো আপনাকে পড়ে পড়ে শোনাবে। ফ্রেন্ডস, আমার মনে হয় এটি অনেক সুন্দর একটি সিস্টেম। আপনারা যারা প্রবাসে আছেন সেই দেশের ভাষা যদি আপনি বুঝতে না পারেন, সেই দেশের ভাষার কাগজপত্রের লেখা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে শুধু আপনার ফোন দিয়ে একটি ছবি তুলবেন, তাহলেই দেখতে পারবেন সেটি বাংলা হয়ে যাবে। এটা আমার কাছে অনেক চমৎকার লাগছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।